আপনার এই যে ক্ষুদ্র শিল্প সারা পশ্চিমবঙ্গে বিপুলভাবে সফলতা অর্জন করেছে, এটা কিভাবে সম্ভব হয়েছে বা করেছেন? দেখুন, ক্ষুদ্র শিল্প কিন্তু যুদ্ধ। এই ভিডিও যারা দেখছেন, এটা ভালো করে এটা আপনারা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ক্ষুদ্র শিল্প কিন্তু আমার কাছে একটা যুদ্ধ। কীরকম যুদ্ধ? যে দেশের অসহায় মহিলা, যে কোনো মহিলা, বয়স্ক থেকে আরম্ভ করে প্রত্যেকে, যাতে বাড়িতে বসে 8 থেকে 10 হাজার টাকা রোজগার করতে পারে, সেই ব্যবস্থা করা। এটা কিন্তু বেশিরভাগটাই আমার মনে হয়েছিল করোনার সময়। করোনার সময় মানুষ যখন দুঃখে কষ্টে না খেতে পেয়ে ছটকাছটি করছে, তখন আমার মনে হয়েছিল যে কিভাবে বাড়ির ভেতরে বসে পরিবারেরা 8 থেকে 10 হাজার টাকা রোজগার করত। এটা কিন্তু 14 বছরের যুদ্ধ ছিল। আমি একজন গরিব পরিবারের ছেলে, এটাকে সাকসেস করার চেষ্টা করেছি এবং 2023 16ই জুলাই এটা সাকসেসে আমার অবসান ঘটেছে। এবং এই ক্ষুদ্র শিল্প উদ্বোধন কে করে গেছেন? চিফ জাস্টিস শ্যামল সেন, রাজ্যপাল, ওনার হাত ধরে এই ক্ষুদ্র শিল্প তৈরি করা হয়েছে এবং চারিদিকে সাকসেস। যেখানে কাজ শুরু হয়েছে এবং যেখানে কাজ শুরু হবে, চারিদিক থেকে আমাদের কাছে যে সফলতা এসেছে, আমরা সেই হিসেবে এগিয়ে যাচ্ছি। এই সফলতার অনেকগুলো কারণ আছে, অনেকগুলো পার্ট আছে। এই সফলতা পাওয়ার জন্য এই বড় বড় উদ্যোগপতির কাছে গেছি, বড় বড় বিজনেসম্যানের কাছে গেছি, এমএলএ, এমপি, মন্ত্রী, প্রত্যেকের কাছে গেছি যে আমার এই ফর্মুলা চালু করা হোক, তাহলে দেশের কোনো পরিবার অসহায় থাকবে না, কোনো পরিবার বঞ্চিত হবে না। এটা আমার ফর্মুলা। সরকার চাইলে বিনা পয়সায় 7 থেকে 8 হাজার টাকা রোজগার দিতে পারে প্রতি বাড়িতে বাড়িতে। এই যে 1,000 টাকা 2,000 টাকা দেওয়া হচ্ছে, অনেক সরকারি দিচ্ছে, অনেক রাজ্য সরকারি দিচ্ছে, কিন্তু এই টাকাটা তো চলে যাচ্ছে, কিন্তু আমার ফর্মুলায় টাকাটা যাবে না, রোজগার করে পাবে প্রত্যেক মহিলা 7-8 হাজার টাকা রোজগার পাবে, যেটা ওনার প্রত্যেক পরিবারকে বলছি, প্রত্যেকে বলছি। এই ক্ষুদ্র শিল্প অ্যাকচুয়ালি আমার যুদ্ধ, কিন্তু আপনার এটাকে কোনোরকমভাবে আপনারা খারাপভাবে নেবেন, এটা কোনো প্রতিশ্রুতি নয়। প্রতিশ্রুতি ছিল 10 বছর আগে, কিন্তু সেটা আমি সাকসেস করেছি। বন্ধু মিলন কল্যাণ কমিটিটা সাকসেস করেছে। আজকে মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নানা জায়গায়, নানা মতলব জেলায় হাজার হাজার মহিলা স্বতঃস্ফূর্তিভাবে কাজ করছে। যেখানে চলবে কাজ আগে, তাদের সাথে মিটিং ফিটিং চলছে এবং কমিটি তৈরি হচ্ছে। এটা কিন্তু সাকসেসের পিছনে সমস্তটাই মহিলাদের কাজ। কিছু কিছু জায়গায় কিছু কিছু সুপারভাইজার, যারা কমিটির আটটা যে আমাদের হচ্ছে হৃৎপিণ্ড আছে, তাদেরকে কিন্তু নানা রকমভাবে পরেশান করা হচ্ছে, সেইটা না হয়।
যারা এইভাবে প্রেজেন্ট করবেন তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেব, এটা মনে রাখবেন। কারণ আপনারা জানেন অপোজিশন আছে, আমরা কারো কোনো ক্ষতি করিনি, কারোর সঙ্গে চাড়া পয়সা নিইনি। এটা গঠন করতে গিয়ে নানা করে 1 কোটি টাকা খরচা হয়ে গেছে, মিটিং মিছিল কমিটি, কাউকে কিন্তু আমরা বিনা পয়সায় কাজ করাইনি, একটা খরচা তো আছে। আমার কমিটি আমার হৃৎপিণ্ড, তারা কোনোভাবে অপমানিত হবে আমরা চাই না। যেখানে কাজ শুরু হয়ে গেছে হয়ে গেছে, যেখানে কাজ শুরু হবে সেই সব জায়গাতে আমরা 6 থেকে 10 তারিখের মধ্যে মাল পাঠাচ্ছি এবং আপনারা শুরু করুন। কিন্তু আমরা আগে শুরু করতে পারছিলাম না অনেক জায়গাতে, যে আমাদের হেভি লাইসেন্সটা ছিল না, যার জন্য আমরা অনেক জায়গায় শুরু করতে পারছিলাম না। যেখানে বড় বড় জায়গা, যেখানে 8-10 হাজার মহিলা কাজ করছে এক একটা জায়গাতে, আজকে আপনি দেখুন মেদিনীপুর পূর্ব পশ্চিম আজ শুরু হয়ে গেল, আজকে বনগাঁ থেকে আরম্ভ করে সন্দেশখালি থেকে আরম্ভ করে বর্ধমান থেকে আরম্ভ করে সব জায়গাতে যে পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে, মানুষের স্বতঃস্ফূর্তভাবে করছে, সেই সব কমিটি করছে, সেই সব কমিটি এবং কমিটির হত্যাকর্তাদের আমি একটা কথা জানিয়ে রাখি, বন্ধু মিলন কল্যাণ কমিটির পরিশ্রম, বন্ধু মিলন কল্যাণ কমিটির 14 বছরের যুদ্ধ ছিল, সব কিছু আমরা খুলে আপনাদের বলেছি, আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট জরুরি, সেটাও তাড়াতাড়ি করা হবে। এবং এই যুদ্ধের মাঝখানে আমরা আরও যুদ্ধ চালিয়ে যাচ্ছি, সেই যুদ্ধগুলো কি, আমরা যে আরও কাজকর্ম করছি, আমাদের অনেকে বদনাম করার চেষ্টা করছে, কী করে করছেটা কি, পয়সা কোথা থেকে আসছে, এটা আমার কমিটি, আমার কমিটির ছেলে মেয়েরা এর উত্তর দিতে আপনাদের মোটেই বাধ্য নয়। এই কথাটা আপনারা জেনে রাখবেন, কারণ কমিটির সদস্যরা কর্মচারীরা কমিটির সহসভাপতি সেক্রেটারি আরম্ভ করে প্রত্যেকেই কমিটির হচ্ছে হৃৎপিণ্ড। আজকে 100 সুপারভাইজারের মধ্যে 2-1টা সুপারভাইজার যদি বলতেই পারে, কিন্তু তাদের বক্তব্য এই কমিটিতে দাঁড়াবে, তাদের বক্তব্য এই কমিটিকে এসে বলবে, কিন্তু পারমিশন নিয়ে কাজটায় পারমিশন নেবে সেই এরিয়া সভাপতি সেক্রেটারি সাহেব, তাদের কী বক্তব্য। অনেক জায়গায় কাজ করতে একটু লেট হয়েছে, আমরা যেখানে প্রথম ইয়ে করি সেখানে কাজ শুরু করেছি, আজকে 68 হাজার মহিলা কাজের রত, অনেকে বলছে অনেক কিছু যে আমাদের কি ফায়দা, কিসের ফায়দা সেটা আপনাকে বলবো কেন, আপনাদের বলবো কেন। অতএব একটা কথা আমি জনগণকে বলে রাখি, যাদের যাদের ক্ষুদ্র শিল্প করতে ইচ্ছুক সব জায়গাতেই আপনারা আসছেন, আমাদের অফিসে যোগাযোগ করুন, কিন্তু কাজ হবে সিস্টেমে। আমি কারো হাতে হাত করি ফেলতে পারবো না, কারো অসুবিধা করতে পারবো না। যারা যারা ক্ষুদ্র শিল্প যোগদান করেছেন আজ পর্যন্ত বলুন তো কারো সাথে আমরা কোনো চাওয়া পয়সা নিয়েছি, আমার ঘর ভালো আমি ঠিক টাইমে পাঠাচ্ছি, আমার সব জায়গাতে কমিটির মহিলারা কিভাবে রিচার্জ করবে সব পাঠাচ্ছি, আমরা যেখানে যেখানে কাজ শুরু হয়নি, বাকি দেশের 3 লক্ষ মহিলাকে আমি
এই 3 কোটি মহিলাকে আমি ক্ষুদ্র শিল্প দিতে একদম বাধ্য এবং করে দেখিয়েছি, আবহ করে দেখাব। আমি প্রত্যেক মহিলাদের, আমার সদস্যদের, আমার কর্মচারীদের, আমার সভাপতি সেক্রেটারি থেকে আরম্ভ করে প্রত্যেককে হাত জোড় করে বিনতি, আপনারা যেমন পরিচালনা করছেন তেমন করবেন। 100-200 সুপার বাজারের মধ্যে কোনো কমিটিতে একজন আপনাকে যদি কুকথা বলে, সেটা কমিটি নানাভাবে স্টেপ নেবে, নানাভাবে সেই কমিটি আপনাদের পাশে থাকবে। অতএব যেসব জায়গায় কাজ শুরু করার কথা হয়েছে, আবার যেগুলো হয়ে গেছে হয়ে গেছে, আমাদের 6-10 তারিখের মধ্যে আমাদের সমস্ত কাজু কিশমিস পোস্ত এলাচ আরও যাবে যাতে পড়ে চলে যাবে, সেখানে আমাদের গোডাউনে তৈরি হয়ে গেছে। অতএব আপনারা সুষ্ঠুভাবে পুজোর আগে যাতে আপনারা 5-7 হাজার রোজগার করতে পারেন, সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। এবং যেখানে শুরু করবো আমরা একবারই শুরু করবো, সারা জীবন শুরু থাকবে, চালু থাকবে, শুরু করে বন্ধ করতে পারবো না। অতএব এই বার্তা আমি প্রত্যেককে দিয়ে রাখছি, প্রত্যেকে ভালো থাকবে, সুষ্ঠুভাবে কাজ করবে এবং সকলে একের প্রতি আরেকজনের ভালোবাসা এবং প্রেরণা সব কিছু বজায় রেখে আপনারা কাজ করবেন। যারা নতুন কাজ শুরু করছেন, করতে চলেছেন, তারা অফিসে যোগাযোগ করুন, ঠিক আছে? তারা প্রত্যেকেই পুজোর আগে যা নতুন কাজ পেয়ে যাবে। এই বার্তাই আমি তোমাদের প্রত্যেককে দিয়ে রাখবো।